ভিডিও যদি অন করো মোটামুটি দু তিন মিনিট ভিডিওটা টানা দেখো তারপরে লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো এটা এখন মেখে নিয়েছি মেখে আমি এবারে ঘর মুজবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সাড়ে সাতটা মতন বাজে আমাদের চাটা খাওয়া কমপ্লিট গোলুকে ওই যে ন্যানগুলো খেতে বসিয়েছি আর কি এখন টাইম যে কতক্ষণ লাগাবে তার ঠিক নেই ওটা আমি মানে চেঁচিয়ে চেঁচিয়ে আমার অর্ধেক চেচানো হয়ে গেলো মানে একটা বিস্কুট খেতে আমার অর্ধেক চেচানো শেষ এবারে ন্যানগুলোটা কখন শেষ করে দেখা যাক তারপর ওকে পড়তে বসবো বিছানা টিচানা মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখি ঝাড়টাও দিয়ে নেবো আজকে যেহেতু শুক্রবার আজকে বাবা আসবে রান্না বান্না করবো আর আজকে গোলুবাবু আজকে না আজকে বিকেলে বা কালকে সকালে গোলুবাবু যাবে হচ্ছে বাড়ি গরমের ছুটি কাটানোর জন্য এটা কিন্তু মানে একটা আলাদাই ব্যাপার বলো মানে আমরাও যখন ছোট ছিলাম আমার খুব একটা আশা হতো না গরমের ছুটিতে মামার বাড়ি তাও এসছি মাঝে সাঝে মানে গরমের ছুটিতে বাড়ি যাওয়া ব্যাপারটা একটু আলাদাই মানে আলাদা একটা ইমোশান কাজ করে তো গোরুবাবু সেই জন্য যাবে আমি পাঠাবো না ভাবছিলাম আসলে এখন খুব বদমাস হয়ে গেছে তো যত বড় হচ্ছে তত বদমাশি করে যখন ছোটো ছিল তাও মোটামুটি মায়ের কথা শুনতো তো আমি সেই জন্য ভাবছিলাম যে পাঠাবো না কারণ বদমাশি করবে তো মা বলছে দুদিন তিন দিন থাকবে আসুক তো সেই জন্য আর কি আজকে বিকেলে বা কাল সকালে যে কোনো একটা সময়ে ও যাবে হচ্ছে মামাবাড়ি আর চলো আজকে দিনটা শুরু করা যায় আগে ভাবছি ঝাড় দিয়ে নিই তারপর রান্না বান্না শুরু করব আর গলুকে একটুখানি পরাবো ভাবছিলাম বাট কখন যে ও খাওয়া শেষ করবে আমি এখন সেটাই চিন্তা করছি আর আজকে কি রোদ উঠেছে মারাত্মক রোদ উঠেছে আজকে আর সকাল থেকে গরম করছে গোলুকে পড়তে বসিয়েছি আর কারেন্টটা গেল চলে আর গোলু এত ঘামে বিশেষ করে ওর মাথাটা প্রচণ্ড ঘামতে পারে ওই জন্য ওই যে পড়ছে আর একদিকে হাওয়া করছি আচ্ছা আজকে আমি একটা হেয়ার প্যাক ইউজ করব। তো এর জন্য কী কী লাগবে ছোটো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এই যে আমি এখানে টক দই নিয়েছি যেমন চুলের লেন্থ সেরকম নেবে আর টক দইটা এভাবে চাগনিতে রেখে দিয়েছিলাম এতে যা এক্সট্রা জল ছিল সেটা কিন্তু জড়ে গেছে এটা টক দই এটা নিয়েছি আর এটা লাগবে এটা হচ্ছে মেথি আমি কদিন ধরে মেথির জল খাচ্ছিলাম মেথিগুলো কিন্তু ফেলিনি রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠিক আছে পেস্ট করে মাথায় লাগাবো বলে তো দেখো এইভাবে না অঙ্কুর বেরিয়ে গেছে তো এটা ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না কালকেরগুলো বেরোয়নি এখন অঙ্কুর আর বাকি যেগুলো আগের ছিল দু তিন দিন ধরে জমি ছিল তো এই জলটাও কিন্তু ফেলবে না এই জলটা চুলে শ্যাম্পু করার পরে অ্যাজ আ কন্ডিশনার হিসেবে যদি ধুয়ে নাও ভীষণ ভালো তো আমি এখন এটাকে পেস্ট করব টক দই আর মেথিটাকে একসঙ্গে পেস্ট করব। শুধু এই মেথি জলও মাথায় লাগাতে পারো এটাও খুব ভালো কাজ দেয় আর এখানে আমি টক দই আর মেথিটা নিয়ে নিয়েছি কোনো রকম জল ব্যবহার করিনি ঠিক আছে এবারে এটাকে পেস্ট করে নেবো একটা ঠিক পেস্ট হবে পেস্টটা ঠিক এরকম হয়েছে মেথিটা না খুব একটা মানে মিহি পেস্ট হয়নি যাই হোক এর মধ্যে আমি এবারে ইউজ করছি এক চামচ মতন কোকোনাট অয়েল আমি যে ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করি সেটাই ইউজ করেছি চুলটাকে আমি ভালো করে কম করে নিয়েছি এবারে প্যাকটা লাগাবো এই যে এর মধ্যে টক দই মেথি আছে আর নারকেল তেল এটা যদি মাসে দুবার ব্যবহার করা যায় দারুণ হেয়ার গ্রোথ হবে টক দই তো আমাদের চুলের জন্য খুবই উপকারী আমি আগে টক দইটা শুধু লাগাতাম কিন্তু টকদের সঙ্গে মেথি দিতে পারো আর হেয়ারে এই যে আমি এটাকে পুরো মাথায় মেখে নিয়েছি ঠিক আছে একটুখানি দ্রুত অসুবিধা হবে তবে ভীষণ ভালো কাজ করবে আমি না বেশি ইউজ করি না ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে যাদের একবারে ঠান্ডা লাগার প্রবলেম নেই তারা এটা যদি মাসে দু তিনবার ইউজ করতে পারে চুল দ্রুত লম্বাভাবে হেয়ার ফল তো থাকবেই না তো এটা এখন মেখে নিয়েছি মেখে আমি এবারে ঘর মুছবো ঘর মুজবো আর কটা বাসন আছে ধোবো তারপরে স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি স্নান হয়ে গেছে আর প্রথম দিকে কি বলতো মানে ছাড়তে চায় না মেথিগুলো একদমই মানে একটুখানি বেশি আর কি জল ঢালতে হয় গরমকাল বলে ঠিক আছে শীতকাল হলে তো আমি মরেই বসে থাকতাম এইসব হেয়ার প্যাক লাগাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে সবাই কত সুন্দর চুলের যত্ন মুখের যত্ন করে বলো তো কিন্তু আমি ওই ঠান্ডা লাগার ভয়ে কিচ্ছু করতে পারি এখন তো মুখের যা হাল কিছু ইউজ করতে পারছি না পিম্পেল টেম্পেল বেরিয়ে অবস্থা খারাপ এখন এই লোটাসের ডে ক্রিমটা শুধুমাত্র আমি ইউজ করছি মিনিমালিস্টের সমস্ত প্রোডাক্ট এখন বন্ধ করেছি আর রাত্রেবেলা আমি এই অ্যালোভেরা জেলটা এখন ইউজ করছি এটা আমাকে বাবা এনে দিয়েছিল পিওর অ্যালোভেরা জেল কারণ এখন যে হারে আমার পিম্পল হচ্ছে তো দেখলাম মোটামুটি আমার শ্যুট করেছে কোনো রকম সাইড এফেক্ট হয়নি আর পিম্পলগুলো দেখছি যে কমছে তো আপাতত আমি এখন এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি মিনিমালিস্টের কোনো প্রোডাক্টে এখন ইউজ করি না স্কিনটা ভীষণ রফ হয়ে গেছে যাই না কেন আমার স্কিন এতদিন অয়েলি স্কিন ছিল এখন হয়ে গেছে ড্রাই স্কিন চুলগুলোতে মোটামুটি দুবার শ্যাম্পু করলাম তারপরে মেথিটা বেরোলো আর তারপরে আমি যে স্পা ক্রিমটা ইউজ করি অ্যাজ এ কন্ডিশনার সেটাই ইউজ করেছিলাম তো চুলগুলো ভীষণ সফট হয়ে গেছে সিরাম না ইউজ করলে চুলের বারোটা কিন্তু আমার চুল বারোটা বেজেই আছে আরও বেশি বেজে যাবে চুলগুলো ভীষণ সফট হয়ে গেছে কাজ বাজ তো সব কমপ্লিট স্নান পুজো কমপ্লিট এবারে ঢুক হচ্ছে রান্নাঘরে দেখি একটুখানি আলু ভাজা করি বলো আমি মুড়ি খাব দশটা বেজে গেছে অলরেডি এই যে এখানে আলু ভাজা বসিয়েছি আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাক আর কি রান্না করব ভাবছিলাম জানো তো প্রথমে ভাবলাম মাছ তো নেই ডিম করে দেবো ডিমের ঝোল তারপরে দেখছি হঠাৎ করে ও খাসির মাংস নিয়ে এসছে তাই মাটন হবে অনেকদিন পর এই রান্নাঘরে না ভিজে চুলে ঢুকলে এত বেশি অস্বস্তি হয় আর চুলটাকে বেঁধে রেখেছিলাম আর ভিজে চুল বাঁধলেই হচ্ছে আমার প্রচণ্ড মাথা ধরে যায় আর আমার দেখছি একটা পার্সেল চলে এসেছে পার্পেল ডট কম থেকে তো আমি অর্ডার দিয়েছিলাম আমার আসলে ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করতাম সেটাকে সুইচ করে আমি এখন এবারে সেটা ইউজ করব। সেটা ফিলটা ভীষণ ভালো আমাকে আগে ডক্টরও দিয়েছিল ইউজ করার জন্য আর এই এন যে ওয়াইপসটা আর যে সানস্ক্রিনটা দেখছো মিনি সেটা আমাকে ফ্রি দিয়েছে আর লরিয়েল প্যারিসের ওটা হচ্ছে একটা কন্ডিশনার শ্যাম্পুটাও অর্ডার দেবো ভাবছিলাম বাট ওটা না আউট অফ স্টক হয়ে গেল মানে ভীষণ ভালো অফার দিচ্ছিল ফর্টি ফাইভ পারসেন্ট অফ সেটা সেটাফিলটা আমার যখন প্রচুর স্কিন প্রবলেম হতো তখন আমাকে ডক্টর দিয়েছিল তো বেশ কিছুদিন আমি ইউজও করেছিলাম তারপরে আবার ওই আবার কি এটা সেটা উল্টো পাল্টা ইউজ করতে করতে স্কিনের অবস্থা খারাপ এখন থেকে আবার ঠিক করেছি যে আমি সেটা সেটাফিলের ওয়াশটা ইউজ করবো যেহেতু পিম্পল হচ্ছে তো মাটন আর কি যেভাবে চিকেন রান্না করি সেভাবেই আমি মাটনটা সেই একই প্রসেসে শুধু ওখানে চিকেন মশলা দিয়েছিলাম এখানে মিট মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ এভাবেই আর কি আর মাটনটাতে আমি টক দই আর নুনটা ঘন্টা মতন মাখিয়ে রেখেছিলাম এতে না খুব ভালো সেদ্ধ হয় মাটনটা জানো তো এই হচ্ছে রান্না আর করলা ভেজেছিলাম আগের দিনের পটল পোস্ত ছিল সব কিছু দিয়ে আর কি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তারপরে নয় মানে আমাদের ঠিক ওই খাবার টাইমটাতেই কারেন্ট চলে গেছিল আর ঝমঝম করে বৃষ্টি নেমেছিল আর কি আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে তোমার কথাগুলো নাকি খুব মিষ্টি বাবা একমাত্র তুমিই বললে যে আমার কথা মিষ্টি আর আমার কথা তো আমার মনে হয় যে খুব ঝাল জানো তো আমি যা ক্যাট ক্যাট করে কথা বলি কোনো মিষ্টতা নেই আগের বেলা আজকে গেছিলাম একটু রাস্তা দিয়ে হাঁটতে এত কাদা দুপুরবেলা ওই যে বৃষ্টি হয়েছে প্রচণ্ড কাদা হয়ে গেছে আর আজকে কি গরম করছে চারিদিকটা পুরো একদম সে গুমোট হয়ে আছে মানে বৃষ্টি হয়ে দেখছি গরমটা আরও বেশি বেড়ে গেছে বৃষ্টি না হয়ে ভালো ছিল বাবা বৃষ্টি হয়ে আরও বেশি গরম করছে থাকাই যাচ্ছে না দিয়ে একটুখানি হাঁটতে গেলাম একটুখানি হেঁটে আবার ঘুরে পালিয়ে এসছি এত কাদা রাস্তাটাই ওই যে সব ধান কেটে কেটে যখন ট্রাক্টরে করে নিয়ে গেছে তখন ওই কাদা মাটিগুলো উঠেছে ওই মাটিগুলো এখন কাদায় রূপান্তরিত হয়েছে বৃষ্টির জল পেয়ে দিয়ে পুরো রাস্তা জুড়ে একদম পুরো কাদা আর গোলুবাবু নেই বাবা গেল একটু গ্রাম দিকে গোলু গেছে বাবার সাথে দিয়ে আমি ভাবলাম যে যাই একটু হেঁটে আসি ভালো লাগছে না সারাদিন ঘরের মধ্যে একা একা থাকতে না কেমন লাগে মানে বিকেলবেলাটা একটু যদি বেরোই হাঁটতে যাই ভালো লাগে তো এই কাদার মধ্যে কি হাঁটা যায় আর তার মধ্যে আবার গাড়ি যাচ্ছে আসছে আরও বেশি প্রবলেম হচ্ছে মা বলছে দুর্গাপুর সাইডে নাকি বৃষ্টি হয়নি অথচ আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েই বা কী লাভ কি মারাত্মক গরম তোমাদের সঙ্গে আজকে কিছু কথা আমি শেয়ার করতে চাই যেটা আমাদের চ্যানেলের বিষয় আর কি দেখো আমরা একটা চ্যানেলকে তিল তিল করে বড়ো করি হ্যাঁ জানি যে আমার চ্যানেলটা প্রচুর রিচ বসে গেছে সেটা আমার নিজের ভুলের জন্যই মানে যেভাবে আমার চ্যানেলটা প্রথম থেকে এগোচ্ছিল তারপরে আমারই কিছু সমস্যার জন্য যেহেতু একা হাতেই সবটা হ্যান্ডেল করতে হয় সেই জন্য আমি সব মুহূর্তে পারি না ভিডিও শেয়ার করতে যেমন আজকেই পারলাম না মানে ভিডিও এডিটিং করতে পারিনি আজকে ঠিক আছে সেরকম আর কি রেগুলার যদি আমরা ভিডিও পোস্ট না করি তাহলে তো আমাদের চ্যানেল চ্যানেলেরই ক্ষতি চ্যানেলে যেমন রিচ বসে যায় আমার চ্যানেলের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে জানো তো মানে এখন আমি অনেক খাটলেও আর আমার চ্যানেলটাকে সেভাবে দাঁড় করাতে পারছি না এই যে আট হাজার সাবস্ক্রাইবার পুরোটাই মানে দেড় সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউজ তো আসে মাত্র একশো তাও ওঠে না ঠিক আছে ভিডিওগুলোতে শর্ট ভিডিওগুলো যাচ্ছে না কারণ মাঝখানে শর্ট শো মানে সব একা হাতে সামলাতে পারছি না বড় লং ভিডিও দেবো নাকি শর্ট ভিডিও দেবো মানে দুটো দিকেই দেওয়া দরকার বাট আমি সামলাতে পারছি না এই ভুলগুলো মোটামুটি আমিও করেছিলাম আমার প্রথম চ্যানেলের ক্ষেত্রে এখনও যারা নতুন আছো এতটা জানো না ইউটিউবের বিষয়ে তারাও এই ভুলগুলো করে থাকো তো আমি যেহেতু এত বছর ধরে প্রায় তিন সাড়ে তিন বছর ধরে আমি ইউটিউবের সাথে মানে জুড়ে আছি আমি অনেকটাই জানি যে কোনটা আমাদের চ্যানেলের জন্য ভালো কোনটা ক্ষতি তাই না তো এরকম আমার নিজের চ্যানেলে এসো অনেকেই এরকমটা করছো যে মানে ভিডিও অন করছো হয়তো একটা লাইক একটা কমেন্ট করে দিচ্ছ ভিডিওটা অফ করে চলে যাচ্ছ মানে এতে কিন্তু তোমার নিজের চ্যানেলের যেমন ক্ষতি হবে তেমন আমার চ্যানেলেরও একটা বড়সড় সড়ো ক্ষতি হচ্ছে হচ্ছে আর কি তো আমি সেই জন্য তোমাদের কাছে মানে হামবেল রিকোয়েস্ট করবো আমি তোমাদের কাছে যে মানে যদি আমার ভিডিও অন করো শুধু আমার বলে নয় তোমরা যারই ভিডিও দেখবে ভিডিও যদি অন করো মোটামুটি দু তিন মিনিট ভিডিওটা টানা দেখো তারপরে লাইক করো কমেন্ট করো ঠিক আছে মানে ভিডিওতে ঢুকলাম একটা লাইক ঠুকে দিলাম একটা কমেন্ট করে দিলাম ভিডিও থেকে বেরিয়ে গেলাম এতে কিন্তু তুমি হয়তো ভাবছো যে সে ভাববে হয়তো যে আমার আমি তার ভিডিও দেখছি বাট পুরোটাই বোঝা যায় যে কে ভিডিও দেখছে কে দেখছে না ঠিক আছে তো এরকমটা করো না কারণ এতে আমাদের দুজনেরই চ্যানেলের ভীষণ ক্ষতি হবে আমি সেই জন্য টাইম পাই না বলে অনেকেরই ভিডিও দেখতে পাই না কিন্তু যখন যার দেখি তখন পুরোটা দেখার চেষ্টা করি তবেই সেই ভিডিওটা ওপেন করি তো এতে কিন্তু আমাদের প্রচুর রিচ বসে যায় তো আমার চ্যানেলটাতে এমনিতেই বারোটা বেজে আছে ঠিক আছে ওটাকে তুলতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমার শর্টস ফিডের রিচ বসে গেছে কোনো শর্ট ভিডিও যাচ্ছে না তারপরে বড় ভিডিও সেভাবে যায় না তো যাই হোক আমার এটুকুই বলার ছিল কেউ রাগ করো না কাউকে আমি মানে কোনো রূপভাবে কিছু বলছি না আমি জাস্ট আমাদের দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে সেই জন্য কথাগুলো বলতে বাধ্য হলাম আর ওই জায়গাটা আমার ফাঁকা দেখছো ওই ওয়ার্ড্রপটা তো আমি নিচে নামিয়ে দিয়েছি পার্লারে তো ওখানের জন্য একটা ওয়ার্ড্রপ অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে মানে আমি না এত পরিমাণে আমার খরচা হয় টাকা মানে আমি একটু টাকা জমাতে পারি না ওটা না দিলেও নয় কারণ আমার যে মেকআপের এত জিনিস সব কিছু ওই ড্রেসিং টেবিলের মধ্যে ধরে না বড় বড় যে আইশ্যাডো প্যালেট ট্যালেট এসগুলো আছে না ওগুলো সব ওই ওয়ার্ড্রপের মধ্যে রাখা থাকতো আবার পার্লারে যে নিচে নিয়ে গেছি ওখানেও দরকার ছিল একটা ওয়ার্ড্রপের কারণ সমস্ত মানে আলাদা আলাদা জিনিসগুলো রাখা থাকলে না কেউ কাস্টমার যেমন আসবে সেরকম আমি চট করে বের করতে পারি না আললে খুঁজে খুঁজে বের করতে হচ্ছিলো তো ওটা আমার প্রয়োজন তো এখন ওই প্রয়োজন মেটাতে মেটাতে আমি ফকি হয়ে যাচ্ছি নিজের জন্য তেমন কিছু কিনতে পারছি না এখন যেসব ট্রেন্ডিংয়ের শাড়ি টাড়িগুলো চলছে কিছুই আমি কিনি না মানে এই হয় মেকআপের প্রোডাক্ট নাহলে নিজের পার্সোনাল প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট এসব কিনতে কিনতে আমার সব টাকা শেষ যাই হোক চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অব্দিটা